পূর্ব কলকাতা সঞ্চারী আয়োজিত ষষ্ঠ সুবিনয় রায় স্মারক বক্তৃতামালার এবারের বক্তা শ্রীমতী অন্তরা দেবসেন। অন্তরা দেবসেন বাংলাদেশের দুটি পরিবারের উত্তরসূরী অমর্ত্য সেন এবং নবনীতা দেবসেনের জ্যেষ্ঠা কন্যা। জন্ম ইংল্যান্ডের কেমব্রিজে, প্রাথমিক শিক্ষা দিল্লি এবং কলকাতার পর উনি ম্যাসাচুয়েটসের স্মিথ কলেজ এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। সাংবাদিকতা এবং সম্পাদনার ক্ষেত্রে ওর হাতেখড়ি হিন্দুস্তান টাইমসের ঊর্ধ্বতন সম্পাদক হিসেবে। এই পদে থাকাকালীন সময়েই উনি রয়টার্স ফাউন্ডেশনের ফেলোশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছুদিনের জন্য যান এবং সেখানে কর্মরত ছিলেন। দেশে ফিরে কিছুদিন আনন্দবাজার গোষ্ঠী এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। এরপরই 2000 সালে দিল্লিতে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে উনি বার করেন দ্য লিটল ম্যাগাজিন। এই পত্রিকার একটি বিশেষত্ব এই যে দক্ষিণ এশিয়ার সমস্ত সাহিত্য কীর্তি নিয়েই এর বিশেষ আলোচনা। এটার সম্পাদক থাকাকালীন সময়ে উনি TLM শর্ট স্টোরিজ ফর সাউথ এশিয়া বলে একটি সিরিজ সম্পাদনা করেন। একই সঙ্গে উনি সাহিত্য একাডেমির ইন্ডিয়ান লিটারেচার বলে একটি সিরিজে সম্পাদনা করেন। একই সঙ্গে উনি লেখালেখি শুরু করেছিলেন অনেক কটা পত্রপত্রিকায়, তার মধ্যে আছে দ্য ডেকান ক্রনিকল, এশিয়ান এজ, সিফির .com-এর লেখা। এগুলো দিয়ে ওনার সমালোচনা এবং সাহিত্য এবং শিক্ষা এবং রাজনীতি নিয়ে সমালোচক হিসেবে ওনার খ্যাতি। অন্তরা দেবসেনের বিশেষ পরিচয় সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির আলোচনার একজন বিশিষ্ট সমালোচক হিসেবে। অন্তরার আজকের আলোচনার বিষয় নবনীতা ও রবীন্দ্রনাথ। আসুন সবাই মিলে আমরা অন্তরা দেবসেনের বক্তৃতা শুনি। সঞ্চারীর তরফ থেকে আমি শ্রীমতী অন্তরা দেবসেনকে আহ্বান জানাচ্ছি তার বক্তৃতা দেওয়ার জন্য। নমস্কার। পূর্ব কলকাতা সঞ্চারীর সুবিনয় রায় স্মারক বক্তৃতা দিতে আমায় আহ্বান জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা যারা সুবিনয় রায়ের আমরা অনেকেই সুবিনয় রায়ের নিখুঁত রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়েছি, তাই তাঁর স্মরণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আর তাছাড়া পূর্ব কলকাতা সঞ্চারীর সঙ্গে দক্ষিণ কলকাতার অন্তরার আলাপটা হয়তো দরকার ছিল। আমায় বলা হয়েছে নবনীতার রবীন্দ্রনাথ বিষয়ে কিছু বলতে। আমার মা নবনীতার সঙ্গে রবীন্দ্রনাথের এক অন্তরঙ্গ যোগাযোগ ছিল, যা শুরু হয় তার জন্মের আগে আর শেষ হয় গত বছর, যখন আগুনের পরশমণি নবনীতাকে অমৃতলোকে নিয়ে যায়। মাঝের 81 বছর নানাভাবে কবিগুরু এই অনুজা কবির সঙ্গে থেকেছেন, তাঁর চিরসখা হয়ে, তাঁর জীবনের ধ্রুবতারা হয়ে। কন্যার জন্মের কয়েকদিন পর রাধারানী দেবী আর নরেন্দ্র দেবের ভালোবাসা বাড়িতে একটি চিঠি আসে, খামের ওপর প্রাপকের নাম নবনীতা দেব, প্রেরক রবীন্দ্রনাথ ঠাকুর। সদ্যজাত শিশুকে লেখা সেই চিঠির ভাষা আমার মনে নেই, কিন্তু সারমর্ম ছিল যে নবনীতা, এখনও তুমি প্রত্যাখ্যান করতে পারবে না বলে এই নামটি তোমায় দিলাম। এই চিঠিটার একটা ব্যাক স্টোরি আছে, কারণ প্রায় 1 দশক আগে, এই ঘটনার প্রায় 1 দশক আগে, যখন কবি নরেন্দ্র দেব আর কবি রাধারানী দত্তের বিয়ে হয়, তখন বাল বিধবা রাধারানীর নতুন জীবনের শুভারম্ভকে সম্মানিত করার জন্য রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন নবনীতা, যে নতুনভাবে আনিত হয়। কিন্তু রাধারানী সসম্মানে সেই নাম ফিরিয়ে দিয়েছিলেন, জানিয়েছিলেন 28 বছর বয়সে তিনি নিজের পরিচয় বদল করতে পারবেন না, তাই উত্তরাধিকার সূত্রে রাধারানীর কন্যাকে কবিগুরু ওই নামটি দেন।
নবনীতার খুব ছোটবেলার স্মৃতিতেও রবীন্দ্রনাথ বিরাজমান। দিম্মা মানে রাধারানী দেবী তার খুকুকে ঘুম পাড়াতেন যে গান গেয়ে সেটি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ঠিক ঘুম পাড়ানি গান নয়, বরঞ্চ উল্টোটাই। গানটি ছিল তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও। নবনীতার যখন বছর দুই বয়স তখন তিনি যে রবীন্দ্রনাথের কাছে মা বাবার সঙ্গে নেমন্তন্ন খেতে গিয়ে গোলযোগ পাকিয়েছিলেন সেটা আপনারা অনেকেই জানেন। সাদা ভাত দিয়ে এ কেমন নেমন্তন্ন! তখন স্পেশাল কমলালেবুর কোয়ার ভেতরে সূক্ষ্ম দানা দিয়ে আর কিশমিশ দিয়ে কবিগুরুর পরামর্শে ক্ষুদ্র নবনীতাকে বানিয়ে দেওয়া হয়েছিল ইনস্ট্যান্ট পোলাও। সেই ছোট্ট নবনীতা বাবা মার চোখ এড়িয়ে একবার কবিগুরুর সুন্দর সবুজ শরবতেও চুমুক দিয়েছিলেন, পছন্দ হয়নি এক ফোঁটাও, শুনেছি সেটা নিমের রস ছিল। কিন্তু নবনীতার আরও কিছু প্রথম স্মৃতির মধ্যে ছিল সেই অবিশ্বাস্য দিনটি যেদিন তিন বছরের মেয়েকে বাড়িতে কাজের লোকের কাছে রেখে তার ভয়ানক বিচলিত বাবা মা দুজনেই হঠাৎ ভীষণ তাড়ায় বেরিয়ে যান। অনেক পরে ফিরেও তারা শোকস্তব্ধ ছিলেন। রাশভারী সংযমী রাধারানীকে সেই প্রথম কাঁদতে দেখে খুব ঘাবড়ে যান নবনীতা। সেই 1941 সালের বাইশে শ্রাবণ। কিন্তু রবীন্দ্রনাথ নবনীতার সঙ্গে ছিলেন সারা জীবন, সুখে দুঃখে উদ্বেগে আনন্দে প্রতি মুহূর্তে। শুধু কবিগুরুর আশীর্বাদী নাম নয়, রবীন্দ্রনাথের সাহিত্য শিল্প জীবনবোধ নিয়ে বড় হন নবনীতা। আমার মনে আছে ঘুম থেকে উঠেই মা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিতেন, প্রথম দিকে রেকর্ডে, পরে ক্যাসেটে, আরও পরে সিডিতে, তারও পরে আইপডে। প্রচুর গান শুনতেন মা, সারা পৃথিবীর সব ধরনের গান সব ভাষায়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছিল ওঁর জীবন কাঠি। জীবনের সব কঠিন সময়ে রবীন্দ্রসঙ্গীতে উনি নিরাপদ আশ্রয় পেয়েছেন। যখন মিউজিক থেরাপির চল হলো মা হেসে বলতেন, সে তো আমি কবে থেকেই করছি রবীন্দ্রনাথের সঙ্গে। নবনীতা অনেক ভাষা জানতেন, সংস্কৃতে ওর অসামান্য পাণ্ডিত্য ছিল, মুখে মুখে নিখুঁত শ্লোক তৈরি করতে পারতেন, রামায়ণ মহাভারত উপনিষদ খুব ভালো জানতেন, অনেক ধরনের শাস্ত্র মন্ত্র জানতেন। অথচ উনি ওর মায়েরই মতো ঠাকুর পুজো করতেন না। আমাদের বাড়িতে বছরে শুধু একবার পুজো হতো, সরস্বতী পুজো। আগে দাদু নিজে করতেন, পরে মা। কোনো পুরুত ঠাকুর ছাড়া শুধু রবীন্দ্রনাথের পুরস্কার কবিতা পড়ে দেবী বন্দনা আর রবীন্দ্রসঙ্গীত ফুল আর মার অপূর্ব আলপনা দিয়ে সাহিত্য শিল্পের পুজো হতো। রবীন্দ্রনাথ সব অর্থেই ছিলেন নবনীতার ধ্রুবতারা। তাঁর শিরা ধমনীতে বইত রবীন্দ্রনাথের সাহিত্য, তাঁর জীবন দর্শন। তাই উনি যে একদম প্রথম যুগের আন্তর্জাতিক পরিভাষাতে যাকে টেগো স্কলার বলা হয় তাই ছিলেন, তাতে কোনো আশ্চর্য ছিল না। 1963-তে ওর পিএইচডি থিসিস বিদেশে কবিগুরুর সাফল্য নিয়ে, দ্য রিসেপশন অফ রবীন্দ্রনাথ টেগো ইন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। কিন্তু এই গবেষণায় নবনীতার তীক্ষ্ণ নিরপেক্ষ বিশ্লেষণে ফুটে ওঠে রবীন্দ্রনাথের অন্য এক রূপ, সেই রূপ বিশ্বকবির নয়, সাহিত্য সম্রাটের নয়, চিরসখারও নয়, সে এক বিহ্বল পথহারা পথিকের। ইউরোপ, আমেরিকা আর ইংল্যান্ডের বিভিন্ন লাইব্রেরি ঘেঁটে বিভিন্ন ভাষায় খবরের কাগজ, পত্রিকা, বই, চিঠিপত্র আর পুরনো পার্সোনাল ডকুমেন্টস খুঁজে তরুণী নবনীতা দেখান কেন বিদেশে রবীন্দ্রনাথ তেমনভাবে সফল হননি, আর তার জন্য অনেকটাই দায়ী কবি নিজে। রবীন্দ্রনাথ বিষয়ে নবনীতার বিবিধ পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ আছে ইংরেজি এবং বাংলায়। আজ রবীন্দ্রনাথের বিদেশি অবতার নিয়ে তার প্রবাসী জন্মান্তর প্রবন্ধটি আলোচনা করব। এটি আমার মতে খুব গুরুত্বপূর্ণ কাজ। নবনীতার প্রশ্ন ছিল এক কৌতূহলী
রবীন্দ্র ভক্তের। 1959-এ আমেরিকায় ছাত্রী নবনীতা অবাক বিস্ময়ে দেখলেন যে কবিগুরুর মৃত্যুর দুদশকও পূর্ণ হওয়ার আগে বিদেশ তাকে ভুলে গেছে। তার প্রাণের মানুষ এই অবিশ্বাস্য মানুষের তার প্রাণের মানুষের এই অবিশ্বাস্য অন্তর্ধান রহস্যের সমাধান করতে আস্তিন গুটিয়ে নেমে পড়লেন নবনীতা। প্রবাসী জন্মান্তর এই গবেষণার কয়েক বছর পরে লেখা, কিন্তু বাংলায় তখনও কবিগুরুর আসনটি ঠিক তেমনই ছিল। আশ্চর্য এই যে এখনও এই প্রবন্ধের বহু দশক বাদে বাংলায় রবীন্দ্রনাথের স্থান একই রয়েছে, শীর্ষে। নবনীতার কথায় বলি, স্বদেশে তাঁর পূজোর বেদী এখনও অক্ষুণ্ণ, শ্রদ্ধা নিবেদনে পরিপূর্ণ, অথচ বিদেশে তাঁর নাম কেন ক্রমশ মুছে গেল? শ্রেষ্ঠ সাহিত্য তো নিরবধিকাল এবং বিপুলা পৃথিবীর জন্যই সৃষ্ট হয়। টলস্টয়, শেক্সপিয়ার, বাগুয়েটে আজ স্বদেশে যেমন পূজিত, বিদেশেও তেমনই মাননীয়। তবে আমাদেরই কবির অদৃষ্টে এমন অবিশ্বাস্য তুলনাহীন দুর্ঘটনা ঘটে যায় কেমন করে? কেন তিনি সত্যকার বিশ্বকবি না হয়ে ভারতের বাইরেও শুধু একজন ভারতীয় কবি হয়ে রয়ে গেলেন? যে আন্তর্জাতিক নাগরিকতার সম্মান আজ দান্তে পান, পেত্রার্ক পান, শেক্সপিয়ার, এমনকি বোদলে, এলিয়টও পান, রবীন্দ্রনাথ ঠাকুরের সে সাহিত্যিক যোগ্যতা পরিপূর্ণভাবেই অধিকৃত ছিল। দান্তের সঙ্গে তুলনাও স্বয়ং এজরা পাউন্ড করে গেছেন। অত উৎসাহ ভরে পাউন্ড ও ইয়েটস যে কবিকে গ্রহণ এবং উপস্থাপিত করলেন পশ্চিমের রসিক মহলে, তাঁরাই আবার তাঁকে বর্জন করলেন কেন? পশ্চিমী চিত্ত জগতের তৎকালীন আবহাওয়ার বদল হওয়া নিশ্চয়ই একটি কারণ, কিন্তু সাহিত্যের সত্তা আরও গভীরে শিকড় পাঠায়। রবীন্দ্র অনুরাগী নবনীতার মনে হলো, কবিগুরুর লেখা যদি পশ্চিমের পাঠক ঠিক করে জানতে পারত তাহলে এরকম হতেই পারত না। ইংরেজি অনুবাদের দোষে হয়তো এই মহাকবির শিল্প স্পর্শ করেনি বিদেশি পাঠক সমাজকে। ওর ভাষায়, আমাদের সামনে যে রবীন্দ্রনাথ তাঁর বিপুল সম্ভার নিয়ে সদা বিরাজিত, সেই রবীন্দ্রনাথের সঙ্গে পশ্চিমের পাঠক মহলের হয়তো পরিচয়ই ঘটেনি। তাঁরা যে কবিটিকে চিনেছেন, সম্ভবত তিনি সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর নন, রবীন্দ্রনাথের একটি দিক মাত্র। রবীন্দ্রনাথের বাংলা শিল্প সৃষ্টির সঙ্গে তাঁর ইংরেজি শিল্পমূর্তির প্রচুর প্রভেদ আছে। তাঁর অসামান্য ভাষা প্রয়োগের সূক্ষ্ম শিল্পকারুর অভাবই কেবলমাত্র নয়, বিষয়বস্তুর বৈচিত্র্যহীনতাও রবীন্দ্রনাথের ইংরেজি রচনা সম্ভারকে দুর্বল ও রক্তশূন্য করে দিয়েছে। রবীন্দ্রনাথ নিজেই উইলিয়াম রটেনস্টাইনকে একটি চিঠিতে লিখেছিলেন, অনুবাদে তাঁর ফরেন রিইনকারনেশন, বিদেশি জন্মান্তর হয়েছে। তাঁর শব্দ ব্যবহার ভুল হয়নি। এই প্রবাসী জন্মে তিনি অন্য এক ব্যক্তি, অন্য এক কবি। নবনীতা নিজে অনুবাদ করতেন, তাই মূল ভাষার পাঁচিল টপকে সাহিত্যকে অন্য ভাষায় উপস্থিত করতে অনুবাদ যে কত জরুরি তা নিয়ে তাঁর সন্দেহ ছিল না। অতএব সর্বপ্রথম তিনি নিজে নজর দিলেন কবির অনুবাদের ওপর। তাঁর ভাষায়, প্রথমে কিন্তু রবীন্দ্রনাথকে চিনতে ভুল হয়নি পশ্চিমের। অনুবাদে প্রথম দিকে ইয়েটস এবং পাউন্ড তাকে সাহায্য করেছিলেন, কিন্তু পরের দিকে কবি নিজেই কাজটির সম্পূর্ণ ভার নিয়ে নিলেন। অন্যের সাহায্য ছাড়াই প্রচুর পরিমাণে গদ্য পদ্য ইংরেজি ভাষাতে লিখতে ও ছাপতে শুরু করে দিলেন। প্রাবন্ধিকের মতে এইটি মারাত্মক ভুল হলো। এক একটি কবিতার লাইন ধরে ধরে নবনীতা দেখিয়েছেন রবীন্দ্রনাথের অনুবাদ কেন অসার্থক, আর নিজের সচ্ছল অনুবাদে দেখিয়েছেন সহজভাবে শব্দ ও কবির মূল চিন্তাধারা অনুসরণ করে অনুবাদ করলে রবীন্দ্রনাথের কাব্য প্রতিভা প্রকাশ পেত। ইংরেজিতে রবীন্দ্রনাথ বহু ব্যবহৃত অকেজো বাক্যবন্ধ ব্যবহার করেছেন, বাংলায় ঠিক তার বিপরীত। নবনীতার ভাষায়, তিনিই তো আমাদের কলমের মুখে আমাদের নতুন বাংলা, এই আধুনিক রুচিশীল ভাবোপযোগী ভাষাটি তুলে দিয়েছেন তাঁর দুঃসাহসিক রোমহর্ষক ভাষা অভিযানের ফলশ্রুতিতে। যে নবীন প্রাণশক্তি তিনি তাঁর মাতৃভাষার ধমনীতে ঢেলে দিয়ে গেলেন, তার ইংরেজিতে
ঠিক সেই নবীন প্রাণেরই অভাব ছিল। রবীন্দ্রনাথের কয়েকটি অনুবাদ কবিতার উদাহরণ দিয়ে নবনীতা অনুতাপ করেন, কবিত্বময় ইংরেজি বলে রবীন্দ্রনাথের মনে একটা ভাষার চেহারা ছিল। সেই অবাস্তব ভাষাতে মূল কবিতার সমস্ত চিত্রকল্প সম্ভার কুচিকাটা করে কেটে বাদ দিয়ে আবছাভাবে একটা সংক্ষিপ্ত সমাচার লিখে ছেপে দিয়েছেন তিনি। পড়লে যে কোনো কবিতা প্রিয় বাঙালির চোখ দিয়ে জল না বেরিয়ে পারে না, এবং সে জল আনন্দাশ্রু নয়। প্রাবন্ধিকের মতে এর জন্য দায়ী কবির সংযমের অভাব। তিনি বলেন, একটি রচনার শৈল্পিক সার্থকতা যেমন সংযম এবং সঙ্গতি নির্ভর, একটি লেখকের সর্বাঙ্গীন সার্থকতাও তেমন সংযম ও সঙ্গতির ওপর ভর করে থাকে। যখন ইয়েটসকে 1937 চিৎকার করে উঠতে শুনি, লেট টু গো কাস্ট অফ ইংলিশ, তখনই আমাদের মনে পড়ে যায় 25 বছর আগে এই ইয়েটসই গীতাঞ্জলির পাণ্ডুলিপি নিয়ে ঘুরে বেরিয়েছেন দিনের পর দিন, ট্রেনে বাসে রেস্তোরাঁয় বসে বসে পড়েছেন। অসহায় দুঃখে নবনীতা বলেন, এ হচ্ছে রবীন্দ্রনাথের অনুবাদে আত্মহত্যার একটি পন্থা। প্রবাসী জন্মান্তর কি সহজ? তার আগে মূল জন্মের একটা মৃত্যু তো ঘটা দরকার। কিন্তু শুধু অসার্থক অনুবাদই নয়, অনুবাদের রচনা চয়নেও কবিগুরুর গোলমাল ছিল। তার ফলে পশ্চিমে তিনি এক মিস্টিক, এক মরমী কবি, এক রহস্যময় ঋষি কবি হয়ে আবির্ভূত হন। নবনীতা লিখেছেন, গল্প কবিতা ইত্যাদি বাদ দিয়ে জনতার কাছে বক্তৃতার বিষয়গুলি বিচার করলেই দেখতে পাই, পশ্চিমের সামনে তিনি মাত্র দু একটি বিষয়ই তুলে ধরেছেন। বস্তু জগতের উন্নতির সঙ্গে সঙ্গে অধ্যাত্ম জগতের উন্নয়ন এবং মানব জীবনের অন্তর বাহিরের সামঞ্জস্য বিধানই যার প্রধান লক্ষ্য। অথচ মাতৃভাষায় তাঁর বক্তৃতার বিষয় বৈচিত্র্যের কি বিপুল সম্ভার! এদেশেই, এ থেকেই বিদেশি পাঠকের চোখে কবির ক্ষুদ্র সংকীর্ণ আংশিক চেহারাটির জন্মসূত্র স্পষ্ট দেখা যায়। অতএব দেখা যাচ্ছে যে তাঁর প্রবাসী জন্মান্তরে রবীন্দ্রনাথ ঠাকুর পুনর্জাত হয়েছিলেন সম্পূর্ণ এক ভিন্ন সত্তায়। তা কেবলমাত্র স্বতন্ত্র সাহিত্য সত্তাই ছিল না, আরও নানাভাবে সেই মূর্তিটি ক্ষীণ, অসামঞ্জস। আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে ওদের টেগোরের কোথাও কোথাও মিল আছে এই পর্যন্ত। নবনীতা আরও বলেন, একজনের সাহিত্য চিন্তায় ঈশ্বর চিন্তার পাশাপাশি রয়েছে সমাজচিন্তা, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, রাজনীতি, কুটির শিল্প, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা, সবই তাঁর লেখায় জরুরি স্থান পেয়েছে। আজকের বাঙালির মুখে আনন্দবেদনার ভাষা যুগিয়ে দিয়েছেন যিনি, বাংলা সাহিত্যকে যিনি উপহার দিয়েছেন, তার আধুনিক যুগ গদ্যে, পদ্যে, গানে, নাটকে, শিক্ষায়, সংস্কৃতিতে সেই অনন্য রবীন্দ্রনাথের অবদান একটি ব্যক্তি মানুষের এক জীবনের কীর্তির অনুপাতে প্রায় অবিশ্বাস্য। তার মতো করে ঈশ্বরকে, প্রকৃতিকে এবং ভালোবাসাকে ভালোবাসতে তিনি শিখিয়ে গেছেন আজকের বাঙালিকে। গানের মাধ্যমে তিনি হয়ে রয়েছেন আমাদের শোকের সান্ত্বনা, প্রেমের সঙ্গী। তিনি গড়ে দিয়েছেন আমাদের শিল্পরুচি, জীবনরুচি, এমনকি হস্তলিপিতেও আমরা যাকে নকল করি। তার সঙ্গে তুলনা করব কোন দ্বিতীয়ের? বিশ্ব সাহিত্য ঢুঁড়ে ফেললে রবীন্দ্রনাথের সঙ্গে একাসনে বসানোর যোগ্যতা সম্পন্ন কোনো দ্বিতীয় সাহিত্যিক ব্যক্তিত্ব আমাদের চোখে পড়ে না, যিনি একাই 100 হয়ে আপন স্বদেশকে এতগুলি বিভিন্ন দিক থেকে প্রভাবিত করেছেন। হয়তো গেটে কিছুটা তুলনীয়, কিন্তু সে তুলনাও বেশি দূর টানা যায় না। পশ্চিমের সভ্যতার কাছে টেগোর নামক হুজুগটির অবদান কি, কতটুকু? গীতাঞ্জলি একটা সময় কিছু ব্যক্তির জীবনে অবশ্যই প্রভাব ফেলেছিল। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক কবির পকেটে হয়তো গীতাঞ্জলি পাওয়া গিয়েছিল, একজন চেনায় বুদ্ধিজীবী হয়তো গীতাঞ্জলি পড়ে আত্মহত্যা থেকে নিরস্ত হয়েছিলেন। তবু সাহিত্যের ইতিহাসে এই ঘটনাগুলি বিচ্ছিন্ন কাহিনী মাত্রই হয়ে থাকবে। রবীন্দ্রপ্রেমী এই প্রাবন্ধিকের হাহাকার চাপা থাকে না। তার মতে পশ্চিমে রবীন্দ্রনাথের স্টারডম ক্ষণস্থায়ী হবার একাধিক কারণ ছিল। নবনীতার ভাষায়, প্রথমেই দেখি আত্মপ্রকাশের অক্ষমতা,
তাঁর শখের ঘোড়া ইংরেজি তাকে ফেলে দিয়েছিল মাটিতে। সেই দুর্জয় আত্মবিশ্বাস যা দিয়ে তিনি বশ করেছিলেন আধা তৈরি বাংলা ভাষার তেজি ঘোড়াটাকে, ইংরেজির বেলায় তাঁর তা ছিল না। অনুবাদগুলি অযথার্থ, কাঁচা এবং দুর্বল হওয়ায় গোড়াতেই গলদ রয়ে গেছে। দ্বিতীয় কারণ, তাঁর বক্তব্যের একদেশদর্শিতা, বিষয় বৈচিত্র্যের অভাব। তাঁর নিক্ষিপ্ত তীরে সেই তীক্ষ্ণ ইস্পাতের ফলা পড়ানো ছিল না যাতে বিদ্ধ হতে পারত ইউরোপীয় স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ। মরমিয়াবাদের কুয়োয় পড়ে প্রথম থেকেই তিনি একঘরে জীবন্ত সাহিত্যের মূল ধারার থেকে বিযুক্ত হয়ে গিয়েছিলেন। তৃতীয়ত, রবীন্দ্রনাথের সাহিত্য শিল্পের যথার্থ মূল্যায়ন না করে পশ্চিম ঢের বেশি মাতামাতি করেছিল ব্যক্তি মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে। সেখানেই রোপিত হয়েছিল আঘাতের বীজ। জগতে যে কেউই যখন ব্যক্তি পূজার শিকার হয়ে পড়েন, তার প্রতি সাধারণ মানুষের স্বাভাবিক সামঞ্জস্য বোধটি হারিয়ে যায়। ইতিহাসের বিচারও হয়ে পড়ে পক্ষপাত তুষ্ট। পশ্চিমে রবীন্দ্রনাথের বেলাতে এতগুলি দুর্ভাগ্যের ত্রহস্পর্শ ঘটেছিল। তাঁর প্রবাসী নবকলেবর যে স্বল্পায়ু হবে তাতে আর আশ্চর্য কী? নবনীতা আক্ষেপ করেন যে সারা পশ্চিম প্রকৃত রবীন্দ্রনাথের নাগাল পায়নি। বলেন, যাকে গ্রহণই করা হয়নি তাকে বর্জনও করার প্রশ্ন ওঠে না। পশ্চিমের সমালোচকরা শেষ বেলায় যে কবিকে নস্যাৎ করে ফেললেন, সেই টেগোর প্রকৃত রবীন্দ্রনাথের কুশপুতুল মাত্র। যেমন, যে রবীন্দ্রনাথকে তাঁরা পূজার বেদিতে বসিয়েছিলেন সেটিও ছিল তাঁর নেহাত অবাস্তব এক ছায়ামূর্তি। তাহলে এই যে ভুলভ্রান্তির খেলায় রবীন্দ্রনাথ টেগোর হয়ে হারিয়ে গেলেন পশ্চিমে, এটা কিভাবে এড়ানো কি যেত অ্যাট অল? প্রাবন্ধিক নবনীতা এখানে কোনো ব্যক্তি বিশেষকে দায়ী মানতে রাজি নন, এর জন্য দায়ী বৃহত্তর পৃথিবীর ইতিহাসের ছন্দ আর কলোনিয়াল মাইন্ডসেট। নবনীতা লিখছেন, এই দুর্ভাগ্যের প্রকৃত শিকড় রয়েছে ঐতিহাসিক অবসম্ভাবিতার মধ্যে। যা ঘটেছে তার বদলে অন্য কিছু ঘটা সম্ভব ছিল বলে মনে হয় না, কেননা এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যুগান্তকারী ব্যক্তিত্ব ইতিহাসের আওতার বাইরে গড়ে উঠতে পারেন না। বিদেশে রবীন্দ্রনাথের যে ভাবমূর্তি তৈরি হয়েছিল তার মূল ছিল ঔপনিবেশিক মনোবৃত্তি, যা কবি এবং তাঁর সমালোচক উভয় পক্ষেরই প্রকৃত মোকাবিলার ক্ষতি সাধন করেছে। প্রথমত, পশ্চিমের পাঠকদের মনে জ্ঞানে হোক অজ্ঞানে হোক উপনিবেশিত দেশগুলির সম্পর্কে একটা ভিত্তি গাঁথা হয়েছিল অশ্রদ্ধার, যা ভাঙা বড় সহজ ছিল না। দ্বিতীয়ত, সেই ভিত্তির ওপরে গড়ে উঠেছিল কাব্যের তুকতাক আধ্যাত্মিক সাধনা আর অতীন্দ্রিয় রহস্যের জড়িবুটির দোকান। এই দুই কায়েমি চালু প্রভাবের বাইরে যেতে সক্ষম হননি স্বয়ং রবীন্দ্রনাথও, পারেননি পশ্চিমের কাছে ভারতবর্ষের কোনো নতুন ভাবমূর্তি গড়ে তুলতে। কেননা রবীন্দ্রনাথ এবং তাঁর ভারতীয় সুহৃদবর্গের সামগ্রিক মূল্যবোধ, তাঁদের তৎকালীন জীবনবেদ ওই পশ্চিমের তৈরি করে দেওয়া শিক্ষাসূত্রেই নির্মাণ করা হয়েছে। সেই ঔপনিবেশিক শিক্ষার সারে জলে সেই মাটিতেই তাঁদের বেড়ে ওঠা। তাঁদের উপায় ছিল না আত্মিক মুক্তির, বিমুক্ত চিন্তার। এখানে অমোঘ ট্র্যাজিক প্যারাডক্স, যে কাঠামোর বিরুদ্ধে তাঁদের অভিযান সেই কাঠামোরই অঙ্গ তারা প্রত্যেকে। সত্যি তারা ইঙ্গবঙ্গ সংস্কৃতিরই অমৃত ফল। চক্ষুলজ্জার মাথা খেয়ে নবনীতা আন্দাজ করেন যে তাঁর প্রাণের মানুষ, তাঁর পরম ধন রবীন্দ্রনাথও কলোনিয়াল মাইন্ডসেটের শিকার ছিলেন। লেখেন, তাঁর চরিত্রেও স্বভাবতই কাজ করেছিল নানা বিচিত্র জটিল মানসিকতার উল্টোপাল্টা চোরা স্রোতের টান। তাঁর ভিতরেও ছিল নানা দ্বন্দ্ব, নানা টানাটানি। কেবলমাত্র স্বদেশের পুজো পেয়ে টলস্টয় বা গ্যেটের তৃপ্তি হলেও আমাদের বন্দিজাতের মন তৃষিত হয়ে থাকে পশ্চিমের স্বীকৃতি পাবার আশায়। নবনীতার মতে
হয়তো কলোনিয়াল শাসকদের সম্মানের আশায় প্রথম মহাযুদ্ধের সময় অন্তর্দ্বন্দ্বে বিধ্বস্ত ইউরোপের যন্ত্রণা তাড়িত আত্মাকে শান্তিজল দানের মহান কাজটি নিয়ে আমাদের রবীন্দ্রনাথ ওদেশে এক ঋষি কবি হয়ে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এত পড়াশুনো, এত রিসার্চ, এত ব্যাখ্যার পরও নবনীতার মন মানে না, যেন বিশ্বাস হয় না যে তাঁর জীবনের ধ্রুবতারার তুলনাহীন দূরদৃষ্টি এবং অন্তর্দৃষ্টি এই ব্যাপারে লুপ্ত হয়েছিল। নবনীতা বলেন, রবীন্দ্রনাথ বিষয়ে সকল বিশ্লেষণের শেষেই মনে হয় কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ফাঁক থেকে যাচ্ছে বহু, গোষ্পদে গগনের মাপ নিচ্ছি বই তো নয়। শেষ মুহূর্ত পর্যন্ত নবনীতার কাছে রবীন্দ্রনাথ ছিলেন সেই উন্মুক্ত গগন, তাঁর চিরকালের আশ্রয়, তাঁর চিরসখা। নমস্কার। নবনীতার রবীন্দ্রনাথ শীর্ষক ষষ্ঠ সুবিনয় রায় স্মারক বক্তৃতা দিলেন অন্তরা দেবসেন। অন্তরাকে পূর্ব কলকাতা সঞ্চারীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবারে পূর্ব কলকাতা সঞ্চারীর নিবেদন, চলচ্চিত্রে রবীন্দ্র গান। নাটকে যেমন সঙ্গীতের বহুল ব্যবহার প্রচলিত ছিল, নাটকেরই প্রয়োজনে আবার দর্শক আর শ্রোতার মনোরঞ্জনের কথা ভেবেও মোটামুটি সেই পথ ধরেই বাংলা চলচ্চিত্র সঙ্গীতের ব্যবহার শুরু হয়ে গেছিল ছবি সবাক হবার কিছু পর থেকে। অন্যান্য গীতিকার সুরকারের গানের মতো রবীন্দ্রসঙ্গীতেরও অচিরেই আবির্ভাব ঘটল বাংলা চলচ্চিত্রে সেই তিনের দশকে। আজও চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের ব্যবহারে ভাটার টান পড়েনি। বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের প্রয়োগ তারই একটি রূপরেখা আঁকার নম্র প্রয়াস রইল। রবীন্দ্র কাহিনী নয় এমন যে বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান সর্বপ্রথম ব্যবহৃত হলো তা নিউ থিয়েটার্সের প্রযোজিত মুক্তি 1937 সালে। মুক্তির কাছাকাছি সময়ে একাধিক চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হলো বেশ সাফল্যের সঙ্গে। এই সময়ই আমরা রবীন্দ্র গানে পাই অনন্য কণ্ঠসঙ্গীত শিল্পী কুন্দনলাল সাইগালকে। পরিচয় ছবিতে গাওয়া এই গানটি শুনলেই বোঝা যায় একজন অবাঙালি শিল্পী কি নিষ্ঠায়, কি শ্রদ্ধায়, কি সহজ নৈপুণ্যে গানটি কণ্ঠে ধরেছেন। মনে মনে
সচেতনভাবে শিল্পসম্মতভাবে রবীন্দ্র গান ব্যবহার করেছেন। তিন কন্যায় 1961 সালে সত্যজিতের সঙ্গীত পরিচালনার হাতে খড়ি। এই ছবির দ্বিতীয় অংশ মণিহারায় মণি মালিকার কণিকা মজুমদার নিঃসঙ্গতা বিষণ্ণ একাকিত্বকে কি সার্থকভাবেই না রূপ দিলেন বাজে করুণ সুরে গানের মধ্য দিয়ে। মণি মালিকার মুখেই ছিল এই গান। এ গানের প্রয়োগ সম্পর্কে সত্যজিতের বক্তব্য, ইট ইজ ভেরি অর্নেট, ভেরি লোনলি সং দ্যাট অ্যাবসলিউটলি শুট এট দ্য মুড, ইট ইজ নট দ্যাট দ্য ওয়ার্ডস অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হার সিচুয়েশন, দে আর নট ইম্পর্টেন্ট হিয়ার, ইটস দ্য টাইম। Thank you.
পন্থ বিনা হায় দেমনে
1962 মুক্তি পায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার কাহিনী বাংলার একটি শ্রেণী বিশেষকে কেন্দ্র করে। এই শ্রেণীর পোশাকে আশাকে চলায় বলায় ইঙ্গবঙ্গ মধ্যবিত্তের ছাপ সুস্পষ্ট। কাহিনীর ঘটনাস্থল হলো দার্জিলিং শহর, একদিকে পাহাড় অন্যদিকে ইঙ্গবঙ্গ ভাব। এই দুটি মূল সূত্র থেকে কাঞ্চনজঙ্ঘার আবহ সঙ্গীতের উদ্ভব হয় সত্যজিতেরই সঙ্গীত পরিচালনায়। পাহাড়ি লোকসঙ্গীতের সুর ইচ্ছেমতো ভেঙে দেশি ও বিলাতি যন্ত্রে একক ও সমবেতভাবে বাজিয়ে এ ছবির মেজাজ আনার চেষ্টা করা হয়েছিল। হিমালয়ের অনিন্দ নৈসর্গিক প্রেক্ষাপটে সাংসারিক টানাপোড়েন ও দর্পী স্বামীর প্রতাপে বিখ্যাত লাবণ্য অর্থাৎ করুণা বন্দ্যোপাধ্যায় যখন অনেকদিন পর স্বতঃস্ফূর্তভাবে গেয়ে ওঠেন এই পরবাসী রবেকে, তখন গানটি শুধু লাবণ্যের তৎকালীন বিশেষ এক মনের ভাষ্য হয়ে থাকে না, সম্পূর্ণ চলচ্চিত্রটিকে আলোকিত করে এক উন্নততর ব্যঞ্জনায়। দুঃখ ভয় সব
কেরবে কে সংশয়ে সত্যজিতের শেষ ছবি আগন্তুক মুক্তি পায় ১৯৯২ সালে। সুধীন্দ্র অনিল আর দীপঙ্কর দে মমতাশঙ্কর ছোট্ট শান্ত পরিবারে দীর্ঘকাল বাদে হঠাৎ এসে উপস্থিত হন অনিলার মামা মনমোহন, যে চরিত্রে রূপদান করেছিলেন উৎপল দত্ত, যাকে অনিলারা কোনোদিন দেখেনি, সকলেই সংশয়ান্বিত। মনমোহনের সঙ্গে শান্ত আড্ডায় তার ভাইজি খুব মরম দিয়ে গাইছেন এই গানটি। Oh.
ছবির এক দুরন্ত ব্যক্তিত্ব ঋত্বিক ঘটক। তার পরিচালনায় মেঘে ঢাকা তারা মুক্তি পায় 1965 সালে। সঙ্গীত পরিচালনা করেছিলেন জ্যোতিরিন্দু মৈত্র। কেন্দ্রীয় চরিত্র নীতা অর্থাৎ সুপ্রিয়া চৌধুরী দারিদ্রের সঙ্গে নিয়ত যুদ্ধ করে দেখে তার ভালোবাসার প্রিয়জনকে অধিকার করে নিয়েছে তার বোন, আর অনুভব করে কেবলমাত্র উপার্জনের সূত্র ধরেই পরিবারের সঙ্গে তার সম্পর্ক। দারিদ্রই হয়তো এই মূল কারণ, কিন্তু এই বেপথু অবস্থাতেও গান পাগল দাদা শঙ্কর অর্থাৎ অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে তার মনের মিলের অভাব ঘটে না। এমনই এক দুরহ পরিস্থিতিতে শঙ্কর আর নীতার কণ্ঠে উঠে আসে রবীন্দ্রনাথের সেই গান, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। অন্ধকারাচ্ছন্ন ঘর, বেড়ার ফাঁক দিয়ে অল্প আলো এসে অন্ধকারকে যেন আরো ঘুমিয়ে তুলেছে। শঙ্কর আর নীতা গাইছে, সবচেয়ে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আমাদের হৃদয়ে যেন এই গান না ছেড়ে পড়ে।
1969 সালে মুক্তি পায় রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে মেঘ রৌদ্র। অরুন্ধতী দেবী পরিচালিত এই ছবিটিতে মান্নাদের গলায় গাওয়া না চাহিলে যারে পাওয়া যায় গানটি উল্লেখযোগ্য। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়ে। আধারো রাতে না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে না চাহিলে যারে পাওয়া যায়। যত ফেলেছি ও সৃজ বিনা বাদিনীর শত দল দলে করিছে সে কলম, তারি লাগি যত ফেলেছি ও সৃজ বিনা বাদিনীর শত দল দলে করিছে সে তলুম। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি। আমি পেয়েছি আধারো রাতে না চাহিলে যারে পাওয়া যায়। তরুণ মজুমদার আর এক চলচ্চিত্রকার, যিনি বরাবর তার ছবিতে রবীন্দ্রনাথের গান রেখেছেন, আর এক্ষেত্রে তার মুখ্য সহায় ছিলেন প্রায় প্রতিটি ছবির সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। দাদার কীর্তি ছবিতে বোকা বোকা ফুলদা যখন অন্তর দিয়ে গায় এই করেছো ভালো মিঠুর হয়ে, তখন সারা প্রেক্ষাগৃহে সূচিপতন স্তব্ধতা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানকে যেন আমরা নতুন রূপে পাই। Thank you.
এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, গন্ধ কিছুই নাই ডালে আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাই ডালে আমারে দীপ না জ্বালালে, দেয় না কিছুই আলো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার, যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব শীত পুরস্কার, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আবার যত কালো, এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো এমনি করে হৃদয়ে তীব্র দহন জ্বালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, আরেকটি ছবি কুহেলি 1972 সালে মুক্তিপ্রাপ্ত, এটি ছিল একটি থ্রিলার, হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গাওয়া তুমি রবি নীরবে গানটি এ ছবির বিশেষ আকর্ষণ।
তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশম তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুন আখি তব চলো ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে কাকি তব করুন আখি তব অঞ্চলো ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সকল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে বাংলা চলচ্চিত্রে উত্তম সুচিত্রার জুটি বিখ্যাত ছবি চাওয়া পাওয়া যাত্রীকে পরিচালনায়। যাত্রীকে তিন পরিচালকের একজন ছিলেন তরুণ মজুমদার, বাকিরা হলেন শচীন মুখার্জি আর দিলীপ মুখার্জি। যাত্রীকে পরিচালনায় যদি জানতেন ছবিতে রুমা গুহ ঠাকুর তার কণ্ঠে সুখের মাঝে উল্লেখযোগ্য প্রয়োগ। তোমায় দেখেছি
আজ তো আমি ভয় করে নে পরিচালক হলেন অজয় কর। ১৯৭১ মুক্তিপ্রাপ্ত তার ছবি মাল্যদান সর্বশ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে স্বীকৃতি পেয়েছিল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই তো ভালো লেগেছিল এই গানটি এক সুন্দর মুহূর্ত সৃষ্টি করেছিল। কিন্তু আজকের পরিবেশনায় অন্য একটি গান দত্তা ছবির। সুচিত্রা সেন গাইছেন অরুন্ধতী হক চৌধুরীর গলায় মোর বীণা ওঠে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নবচঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নবচঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নবচঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনা মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নবচঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, প্রাঙ্গণ মাঝে ঈশ্বর
তালে বাজে করতালি পল্লব পুঞ্জে অম্বর প্রাঙ্গন মাঝে ঈশ্বর মঞ্জির গুঞ্জে অশ্রুতোষে তালে বাজে করতালি পল্লব পুঞ্জে কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা সমীরণ বন্ধন হারা কোন মন কোন বন বন্ধে মুদ্রিনা উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মুদ্রিনা উঠে কোন সুরে বাজে কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মুদ্রিনা উঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মুদ্রিনা উঠে কোন সুরে বাজি পরিচালনায় মুক্তি পায় ছেঁড়া তমসু কুমকুম চট্টোপাধ্যায়ের কণ্ঠে মধুর তোমার গানটি এই ছবিতে উল্লেখযোগ্য প্রয়োগ মধুর তোমার শেষ যে না গো মধুর তোমার শেষ যে না হলো শেষ ভুবানো জুড়ে রই দিনা
চলচ্চিত্রে গান আসে অধিকাংশ ক্ষেত্রেই দর্শকদের মনোরঞ্জনের জন্য, তবে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগ হয় ছায়াছবির মূল ভাব ব্যক্ত করার জন্য বা বিশেষ কোনো পরিস্থিতিকে রূপ দেওয়ার কারণেও। ঋতুপর্ণ ঘোষের মতো একজন রুচিমান বুদ্ধিদীপ্ত পরিচালকের বিভিন্ন ছবিতে রবীন্দ্রসঙ্গীতের নান্দনিক প্রয়োগ লক্ষ্য করা গেছে। এবার যে গানটি পরিবেশিত হবে সেটি তার নৌকাডুবি ছবিতে রয়েছে। ঋতুপর্ণ ঘোষের কোন সৃষ্টি রবীন্দ্রনাথের স্পর্শ থেকে অধরা থাকেনি। অসুখ ছবিতে ব্যবহার করেছিলেন এই গানটি।
পড়িবে মনে কখন ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার প্রায় অনিবার্য। রবীন্দ্রনাথের গান যে এখনো কতটা প্রাসঙ্গিক তারই উজ্জ্বল দৃষ্টান্ত এসব। পরপর কিছু ছবি উল্লেখ করব, রঙিন গোথুলি এবারের গান এই ছবিরই। পাতার সাজাই তরুণী একা একা করি খেলা, আন মোনা যেন দিক বালিকার, আন মোনা যেন দিক বালিকা, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। যেমন হেলা অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালি, কোন আনন্দে সকালে ধরানো আমের মুকুল ছড়ানো বিকাল বেলা, ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে, সে
যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে তার হাতে দি আমার ছন্দ কোথা যায় কে জানে সে লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায় যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায় যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথে করেছি হেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা আন মোনা যেন দিক বালিকার আন মোনা যেন দিক বালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা সালে মুক্তি পায় অবশেষে অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে গানও গিয়েছিলেন রূপা গাঙ্গুলী জাতীয় পুরস্কার পেয়েছিলেন বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে এবারের গান অবশেষে ছবি আজিবি জন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভাই মানি থাকুক দিকে দিকে আকাশ অন্ধকার তোমার পরা
খুব দিকে দিকে আকাশ অন্ধ পড়া তোমার পরশ ঠাকুর আমার একদিন ছবিতে রবীন্দ্রসঙ্গীতের নান্দনিক প্রয়োগ দেখা গেছে। শেষ দৃশ্যে প্রাক্তন শাশুড়ির শ্রাদ্ধস্থল থেকে যখন বেরিয়ে আসে ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ব্যথিত চিত্তে, গর্ভে তার অনাগত সন্তান, নেপথ্যে বাঁচতে থাকে একটু দ্রুত লয়ে বিপুল তরঙ্গরে, মৃত্যুর পাশাপাশি নিয়ত জেগে থাকে জীবন প্রবহমান কালো সমুদ্রে। চন্দ্রতা
কণ্ঠে পারমিতার একদিন ছবির আরো একটি গান হৃদয়ে আমার প্রকাশ হলো সুপ্রযুক্ত। পরিচালিত এই ছবিটি খুবই জনপ্রিয় হয়, সেই সঙ্গে জনপ্রিয় হয় এই ছবিতে ব্যবহৃত রবীন্দ্রনাথের গানও। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুট
শত প্রাণের পরে চলে গেল কে। সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তা রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণীর কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল, হৃদয় আমার আকুল হলো নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল কে। আমাদের শেষ নিবেদন 2019 মুক্তিপ্রাপ্ত দ্বিখণ্ডিত ছবিতে ব্যবহৃত একটি গান। আশা করা যায় অনাগত দিনে ধীমান রুচিশীল পরিচালক এবং সঙ্গীত পরিচালকের মুনশিয়ানায় চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ আরও ঘটবে আর আমরাও পেয়ে যাব বেশ কিছু কবিতার মুহূর্ত। কত বার ভেবেছি অপরা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কত বার ভেবেছি অপরা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমার শাখ কত ভালোবাসি, হে
গেরো দেবতা কেমন তোমারে কব তনয়ের কথা কেমনি প্রকাশী